আজকে কিন্তু থাকছে রাইজেন দিয়ে পিসি বিল্ড 12,500 টাকা থেকে শুরু হবে হাই কনফিগার পর্যন্ত থাকছে আজকে আজকে আমি চারটা পিসি বিল্ড নিয়ে আসছি এখানে হলো দুইটা গেমিং এবং দুইটা একটু অফিশিয়াল কাজ এবং হোমওয়ার্কের জন্য ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং রেন্ডারিং গ্রাফিক্স ডিজাইনিং সব ধরনের কাজ গেমিং সব ধরনের কাজ কিন্তু এটাতে করতে পারেন পাবজি ফ্রি ফায়ার জিটিএ 5 আপডেট আরও যত সকল গেমস আগামী 2-5 বছরের মধ্যে যদি আসে সেগুলো কিন্তু এই পিসি দিয়ে খেলতে পারবেন আপনারা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অনেকেই কিন্তু খুঁজছেন যে স্পিড অর্থাৎ গতিশীল একটা কম্পিউটার যেই কম্পিউটার দিয়ে সব কাজ করা যাবে আজকে কিন্তু সেই সন্ধান দিয়ে দেবো এমন প্যাকেজ নিয়ে আসছি আজকে এমন পিসি বিল্ড করবো যেটা দিয়ে সব কাজ করতে পারবেন কী না করতে পারবেন আপনি গ্রাফিক্সের কাজ ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং অ্যানিমেশন সহ যাবতীয় কাজ কিন্তু আপনারা এই পিসিতে করতে পারবেন অসাধারণ পিসি বিল থাকছে আজকে আজকে কিন্তু চারটা প্যাকেজ থাকবে যে কোনো প্যাকেজ কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন ফুল গেমিং থাকছে আজকে ফুল গেমিং যারা গেমিং করতে চাচ্ছেন ফুল গেমিং পিসি থাকছে আজকে সেই সাথে যারা অফিসিয়াল কাজকর্ম করতে চান তাদের জন্য কিন্তু প্যাকেজ থাকছে সর্বনিম্ন থাকছে 12,500 টাকা 12,500 টাকা থেকে শুরু হবে হাই কনফিগার পর্যন্ত থাকছে আজকে তো কী কী কনফিগার থাকছে কোনটার কন্ডিশন কেমন দাম কেমন বিস্তারিত জানিয়ে দিবেন সিরাজ ভাই চলুন তাহলে শুরু করা যাক আর আজকে কিন্তু থাকছে রাইজেন দিয়ে পিসি বিল্ড আসসালামু আলাইকুম সিরাজ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই প্রথমে আপনার দোকানের লোকেশন একটু বলে দিবেন যে আমাদের দোকান লোকেশন হলো ঢাকা নিউ এলিফ্যান্ট রোড আলপন প্লাজা সেকেন্ড ফ্লোর 314-317 নাম্বার আমাদের শপ আমাদের শপ নেম হলো R1 কম্পিউটার্স আচ্ছা আজকে যে পিসিগুলো দেখতে পাচ্ছি এগুলো দিয়ে মূলত কী কী কাজ করা যাবে আজকে আমি চারটা পিসি বিল্ড নিয়ে আসছি এখানে হলো দুইটা গেমিং এবং দুইটা একটু অফিসিয়াল কাজ এবং হোমওয়ার্কের জন্য একটা কাজ করতে পারবে এরকম ধরনের নিয়ে আসছে তো আজকে আমি আমরা দেখাবো দুইটা খুবই হাই কনফিগারেশন নিয়ে আসছে একটা হলো রাইজন প্রথম পিসিটা আমরা নিয়েছিলাম রাইজন 5 5600G দিয়ে এটা কিন্তু বাজারে অনেক চাহিদা এবং সকল ধরনের কাজ করতে পারবে কিন্তু হ্যাঁ এটা কিন্তু গেমিং বলেন ফ্রিল্যান্সিং বলেন ভিডিও এডিটিং বলেন রেন্ডারিং মানে সুপার স্পিডে কাজ করতে পারবে সুপার স্পিড কাজ করবে জি 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 আচ্ছা এখানে হলো আপনার এই প্যাকেজটার প্রাইস রাখছে আমরা মাত্র 39,000 টাকা 39,000 টাকা এখানে প্রসেসর রাইজন 5 5600G তারপর এখানে আমি 16GB র্যাম রাখছি ভাই 16GB র্যাম অবশ্যই দরকার এটা কিংসম্যান ব্র্যান্ডের 8GB 8GB করে দুইটা স্টিক র্যাম রাখছি যেহেতু রাইজন পিসি তো রাইজনে চাইলেও কিন্তু একটা রাখতে পারতাম কিন্তু একটাতে আসলে যে পারফরমেন্স হয় ডাবল স্টিক হলে কিন্তু রাইজনে সবসময় পারফরমেন্সটা ডাবল হয় ডাবল হয় ভালো স্পিড হয় ঠিক আছে আচ্ছা তো আপনারা যাদের একটু বাজেট কম তারা কিন্তু চাইলে 4GB 4GB করে দুইটা স্টিকের র্যাম লাগাইতে পারবে আমি এখানে যদিও 8 8 16GB রাখছে তো এখানে একটি 256GB কিংসম্যান ব্র্যান্ডের কিন্তু NVMe SSD রাখছে NVMe এটা কি রাখি ভাই এইটা লাগাইলে ভাই মানে পিসি একদম ঘোড়ার মত বেগে দৌড়াবে ঘোড়া বেগে দৌড়াবে করার আগে কাজ করবে যেহেতু এটা আপনার NVMe এটা কিন্তু সুপার ফাস্ট স্পিড এটা কিন্তু এটার কিন্তু তিনটা কোয়ালিটি আছে একটা হলো SATA একটা M.2 একটা NVMe NVMe টা হলো সবথেকে লেটেস্ট প্রযুক্তি এটা কিন্তু সুপার ফাস্ট স্পিডে কাজ করবে আচ্ছা তো এরপর আমি মাদারবোর্ড হিসেবে রাখছি MSI ব্র্যান্ডের 520M Pro VS MSI ব্র্যান্ডের একটি মাদারবোর্ড এটা কিন্তু সম্পূর্ণ গ্লোবাল প্রোডাক্ট অথরাইজেশন প্রোডাক্ট কিন্তু দেখতে পাচ্ছেন এটা হলো আপনার 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে 3 বছর মাদারবোর্ডে 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এটা কিন্তু গেমিং সিরিজের মাদারবোর্ড খুবই ভালো একটি মাদারবোর্ড এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই গর্জাস এটা কিন্তু র্যাম স্লট রয়েছে দুইটা এবং NVMe স্লট রয়েছে এছাড়া HDMI VGA পোর্ট রয়েছে USB 2 এবং USB 3 পোর্ট রয়েছে এরপরে দেখতে পাচ্ছেন একটি গেমিং ক্যাসিং V1 ব্র্যান্ডের এটি গেমিং ক্যাসিং রাখা হয়েছে এটা কিন্তু অনেক গর্জাস একটি ক্যাসিং দেখতে পাচ্ছেন 8GB হ্যাঁ চমৎকার এটা কিন্তু 8GB এবং সাইডে কিন্তু দেখেন গ্লাস সাইডে কিন্তু গ্লাস আছে সাইড থেকে ভিতরে পার্টসগুলো কিন্তু সুন্দরভাবে দেখা যাবে সব পিছনে একটা লাইট আছে হ্যাঁ হ্যাঁ এছাড়া আপনার দুইটা USB 2 পোর্ট রয়েছে অডিও পোর্ট রয়েছে USB 3 পোর্ট রয়েছে রিস্টার্ট বাটন এবং পাওয়ার বাটন রয়েছে আর উপরে কিন্তু ডাস্ট ফিল্টার রয়েছে উপর দিয়ে কিন্তু গরম বাতাস এবং ময়লা আবর্জনা সব সুন্দরভাবে বের হয়ে যাবে চমৎকার ক্যাসিংটা আসলে এছাড়া একটি আপনার V1 ব্র্যান্ডের 700W পাওয়ার সাপ্লাই রাখছি এটা কিন্তু 2 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বাজারে কিন্তু আপনার এত কমের মধ্যে এত ভালো কোয়ালিটির পাওয়ার সাপ্লাই নেই যেহেতু গেমিং পিসি পাওয়ার সাপ্লাইটা খুবই ইম্পর্টেন্ট ভাই পাওয়ার সাপ্লাইটা একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই রাখছে 2 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এটার প্রাইস কিন্তু আমরা খুবই রিজনেবল 1200 টাকা রাখছি মাত্র 1200 টাকা হ্যাঁ হ্যাঁ এবং আমি ওয়ারেন্টি সম্পর্কে বলবো পাওয়ার সাপ্লাই 2 বছর মাদারবোর্ড থাকবে 3 বছর ওয়ারেন্টি
এরপরে র‍্যাম থাকবে কিন্তু লাইফটাইম ওয়ারেন্টি, এছাড়া প্রসেসর ওয়ারেন্টি থাকবে 3 বছর। আচ্ছা, এই প্যাকেজটির প্রাইস রাখছে মাত্র 39,000 টাকা। 39,000 টাকা? হ্যাঁ, মাত্র 39,000 টাকা। সকল ধরনের কাজ আপনারা এই পিসি দিয়ে করতে পারবেন, ফ্রিল্যান্সিং, ভিডিও এডিটিং, রেন্ডারিং, গ্রাফিক্স ডিজাইনিং, সব ধরনের কাজ, গেমিং, সব ধরনের কাজ কিন্তু এটাতে করতে পারবেন। পাবজি, ফ্রি ফায়ার, জিটিএ 5 আপডেট, আরও যত সকল গেমস আগামী 2-5 বছরের মধ্যে যদি আসে সেগুলো কিন্তু এই পিসি দিয়ে খেলতে পারবেন আপনারা। আচ্ছা, চমৎকার একটা সুপার ফাস্ট পিসি কিন্তু আপনারা এটা নিতে পারেন, মাত্র 39,000 টাকা। না জি, মাত্র 39,000 টাকা। আচ্ছা, আমরা পরবর্তীতে কোনো সার্ভিস পাবো আপনাদের কাছ থেকে? হ্যাঁ, আমাদের এই 3 বছর কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি, এর এই 3 বছরের ভিতরে যদি কোনো পার্টসের সমস্যা হয় তাহলে আমরা কোম্পানি আপনাকে চেঞ্জ করে দেবে। আর এছাড়া কিন্তু 10 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আছে, যে কোনো ধরনের সার্ভিস পেতে আমাদের সার্ভিস সেন্টারে আসবেন, ইনশাল্লাহ আমরা ফ্রি সার্ভিস করে দেবো। তো বন্ধুরা, 4টা প্যাকেজের মধ্যে আমরা কিন্তু প্রথম প্যাকেজটা দেখতে পেলাম, চমৎকার একটা প্যাকেজ। এছাড়া কিন্তু আরও প্যাকেজ রয়েছে 3টা, এবার আমরা দেখবো দ্বিতীয় প্যাকেজটা। তো সিরাজ ভাই, দ্বিতীয় প্যাকেজটা কী দিয়ে সাজানো হয়েছে? দ্বিতীয় প্যাকেজটা আমরা একটি ইন্টেল Core i5 11th generation একটি প্রসেসর দিয়ে কিন্তু সাজেস্ট করছে। জি জি, এটা ইন্টেল Core i5 11th generation, এটা কিন্তু ওয়ারেন্টি থাকবে 3 বছর। এটা আপনার 6 MB ক্যাশের কিন্তু একটি প্রসেসর, খুবই মানে এই প্রসেসরটা দিয়ে যদি আপনারা পিসি বিল্ড করেন সকল ধরনের কাজ করতে পারবেন। যেমন আপনাদের রাইজন দেখালাম, রাইজন দিয়ে কিন্তু গেমিং স্টার পারফরমেন্স খুব বেশি ভালো হয়, আর ইন্টেল দিয়ে কিন্তু আপনারা সব ধরনের কাজ করতে পারবেন। অলমোস্ট আপনারা যদি 24 ঘন্টা কাজ করতে চান, 24 ঘন্টা কাজ করতে হলে অবশ্যই ইন্টেল দিয়ে নেবেন, কারণ ইন্টেল প্রসেসরটা কুল থাকে, ঠান্ডা থাকে। আর AMD সবসময় আপনারা জানেন যে একটু হিট হয়, তো আপনারা তারপরেও AMD-র কাজ আলাদা, ইন্টেলের কাজ আলাদা। আপনারা 24 ঘন্টা কাজ করতে চাইলে ইন্টেল পিসি বিল্ড করেন, ইন্টেল Core i5 11th generation প্রসেসর রাখছে, এটা 3 বছর ওয়ারেন্টি, এটার প্রাইস রাখছে আমরা মাত্র 18,200 টাকা। আচ্ছা, তো এরপরে আমরা র্যাম হিসেবে রাখছি এই প্যাকেজটিতে PNY ব্র্যান্ডের 8 GB র্যাম। এটা কিন্তু অনেক গর্জিয়াস একটি র্যাম, হিক্সিন সহ দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা 8 GB 3200 MHz-এর র্যাম, DDR4। তো এটার ওয়ারেন্টি থাকবে কিন্তু লাইফ টাইম, এটার প্রাইস রাখছে আমরা মাত্র 3,400 টাকা। জি জি, এরপর আমরা একটা কিংসম্যান ব্র্যান্ডের 256 GB NVMe SSD রাখছি। আর আমরা আসলে হাই কনফিগারেশনগুলোতে যেহেতু NVMe স্লট আছে, তো আমরা আসলে একটু বাজেট 200-300 টাকা বেশি হলেও NVMe রাখার চেষ্টা করি, কারণ NVMe সবসময় সুপার ফাস্ট স্পিড, ক্লিক করার আগে কাজ করবে। এরপরে আমরা একটি মাদারবোর্ড রাখছি গিগাবাইট ব্র্যান্ডের AS510 MH মডেলের একটি মাদারবোর্ড। আচ্ছা, এটা কিন্তু আপনারা 10th generation সাপোর্টেড এবং 11th gen দুইটাই সাপোর্টেড। আমি যদিও 11th gen রাখছি, 18,200 টাকা প্রসেসর। আপনারা চাইলে 10th gen, যাদের বাজেট একটু 2,000 থেকে 2,500 টাকা কম, তারা চাইলে 10th generation Core i5 নিতে পারবেন, i3 নিতে পারবেন, i7 নিতে পারবেন। আচ্ছা, তো আজকের বিলটা কিন্তু i5 11th generation দিয়ে। হ্যাঁ, এটা এখানেও আমরা পাওয়ার সাপ্লাই সেম V1 ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই রাখছি 700 ওয়াটের, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে খুবই ভালো পাওয়ার সাপ্লাই, 2 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে। এরপরে দেখেন আমি কিন্তু একটি V1 ব্র্যান্ডের গেমিং ক্যাসিং রাখছি। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু খুবই ভালো সিস্টেম, এই সাইডে দেখেন, এটা কিন্তু এয়ার ফ্লো সিস্টেমটা খুবই ভালো, সাইড দিয়ে কিন্তু গরম বাতাস বের হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই যে সাইডে, এছাড়াও কিন্তু আপনার দেখেন এই যে এখানে ডাস্ট ফিল্টার রয়েছে, কিন্তু এই যে ময়লাগুলো কিন্তু পরিষ্কার করা যাবে এবং গরম বাতাস কিন্তু বের হয়ে যাবে, ঠিক আছে, ময়লা ভিতরে প্রবেশ করবে না। এছাড়া কিন্তু সাইডে দেখেন ফুল গ্লাস, এটা দিয়ে কিন্তু ভিতরের পার্টসগুলো সুন্দরভাবে দেখা যাবে। এটা কিন্তু 3টা 8 GB ফ্যান রয়েছে সামনে এবং পিছনে একটা, 4টা কিন্তু 8 GB ফ্যান, 4টা ফ্যান। হ্যাঁ, অলরেডি পিসি কিন্তু খুবই ঠান্ডা থাকবে, কোনো গরম হবে না। তো এই প্যাকেজটার প্রাইস রাখছে আমরা মাত্র 37,000 টাকা। 37,000 টাকা? হ্যাঁ, মাত্র 37,000 টাকা এই পিসিটার প্রাইস রাখছে। এরপরেও আমাদের কিন্তু আজকে যে 4টা পিসি বিল্ড, হ্যাঁ, আমাদের দেখতে পাচ্ছেন 8 GB কিবোর্ড এবং মাউস কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে। আচ্ছা, এই যে এই যে 8 GB কিবোর্ড এবং মাউস V1 ব্র্যান্ডের সম্পূর্ণ ফ্রি থাকবে আজকের এই 4টা পিসি বিল্ডটা। আচ্ছা আচ্ছা, চমৎকার, সবার সাথে গিফট পেয়ে যাচ্ছেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তো আমরা তো এটার সাথে মনিটর পাচ্ছি না। না, আজকের যে পিসি 4টা বিল্ড করছি এটাতে কোনোটাতেই মনিটর রাখছি না। মনিটর যদি আপনারা চান তাহলে আমাদের কাছে সব ধরনের 17 ইঞ্চি থেকে 22 ইঞ্চি পর্যন্ত মনিটর আমাদের কাছে অ্যাভেলেবল আছে, ব্র্যান্ড নন ব্র্যান্ড সব ধরনের মনিটর কিন্তু আমাদের কাছে আছে। আমি একটা দেখতে পাচ্ছেন, স্টারটেক ব্র্যান্ডের 22 ইঞ্চি মনিটর রাখছি। আচ্ছা, এটার প্রাইস আপনারা যদি পিসি বিলটে মনিটর অ্যাড করতে চান
তো মাত্র 5500 টাকা অ্যাড করবেন তাহলে আমরা 22 ইঞ্চি স্টারটেক ব্র্যান্ডের একটা মনিটর দিয়ে দেব 22 ইঞ্চি 5500 টাকা হ্যাঁ 22 ইঞ্চি মাত্র 5500 টাকা এক বছর ফুল রিপ্লেস গ্যারান্টি থাকবে 10 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে চমৎকার যে কোনো পিসি বিল্ডে মনিটরটা আপনারা অ্যাড করে নিতে পারবেন বাহ চমৎকার অসাধারণ কিন্তু তো বন্ধুরা আরো দুইটা প্যাকেজ রয়েছে যারা অফিশিয়াল কাজকর্ম করতে চান যারা অফিশিয়াল কাজ করতে চান বাসায় নেট ব্রাউজিং কাজ করতে পারেন তারপর আপনার অফিস ওয়ার্ড এক্সেল ফটোশপ ইলাস্ট্রেটর কাজ করতে চান তারা কিন্তু আজকের এই যে 3 নম্বর প্যাকেজটি নিতে পারেন আজকের 3 নম্বর প্যাকেজটির প্রাইস পড়ছে মাত্র 12,500 টাকা 12,500 টাকা কিন্তু RGB কিবোর্ড মাউস সম্পূর্ণ ফ্রি থাকছে ভাই আচ্ছা আচ্ছা এখানে আমরা কিন্তু প্রসেসর হিসাবে রাখছি কোরাই 5 থার্ড জেনারেশনের একটি প্রসেসর কোরাই 5 হ্যাঁ হ্যাঁ SSD হিসাবে রাখছে কিংসন ব্র্যান্ডের 240 GB একটি SATA SSD যেহেতু আসলে এই মানে একটু লো কনফিগারেশনে NVMe পোর্ট নাই সেই ক্ষেত্রে কিন্তু SATA SSD নিতে হবে কারণ SATAটাও কিন্তু ভালো ফাস্ট আচ্ছা ভালো স্পিড আছে এবার মাদারবোর্ড হিসেবে রাখছি স্পিড ব্র্যান্ডের এই 621M মডেলের একটি মাদারবোর্ড 621 মাদারবোর্ডটার ওয়ারেন্টি থাকবে 1 বছর এবং প্রসেসরের ওয়ারেন্টি থাকবে 1 বছর এছাড়া কিন্তু SSD এর ওয়ারেন্টি থাকবে 3 বছর ভাই 3 বছর হ্যাঁ হ্যাঁ এগুলো কিন্তু ওয়ারেন্টি বলতে কিন্তু অনেকে মনে করে মানে সার্ভিস এগুলো কিন্তু গ্যারান্টি মানে প্রবলেম হলে চেঞ্জ করে দেবে কোম্পানি প্রবলেম হলে এরপর আমরা এই ডাটা ব্র্যান্ডের একটি 8 GB 1600 MHz এর একটি র্যাম রাখছি আচ্ছা এটার ওয়ারেন্টি থাকবে 2 বছর রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট চেঞ্জ সম্পূর্ণ চেঞ্জ এটার প্রাইস পড়ছে মাত্র 1600 টাকা 8 GB র্যাম 1600 টাকা SSD রাখছি 240 GB 2500 টাকা প্রসেসরের প্রাইস রাখছে 2200 টাকা মাদারবোর্ডের প্রাইস আছে 3500 টাকা পাওয়ার সাপ্লাই ভিওয়ান ব্র্যান্ডের সেম বরাবরের মতো ভিওয়ান পাওয়ার সাপ্লাইটা আমরা মানে সব ধরনের কনফিগারেশনে ব্যবহার করি কারণ কমের মধ্যে খুবই ভালো একটা পাওয়ার সাপ্লাই এটা কিন্তু 2 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কেবল ম্যানেজমেন্ট কিন্তু অনেক ভালো কেবলগুলো কিন্তু অনেক বড় ঠিক আছে অনেক বড় কেবল যার কারণে আমরা ভিওয়ানটা রাখছি এটার প্রাইস আছে 1200 টাকা এছাড়া একটি ভিওয়ান ব্র্যান্ডের কিন্তু ক্যাসিং রাখছে ATX থার্মাল অনেক বড় সাইজের একটি ক্যাসিং এটা এই টোটাল কনফিগারেশনের প্রাইস মাত্র 12,500 টাকা 12,500 টাকা এছাড়া 10 বছর কিন্তু ফ্রি সার্ভিস আপনারা চাইলে এই সামনে কিন্তু RGB ফ্যান লাগাইতে পারবে ভাই ও লাগানো যাবে হ্যাঁ মাত্র 200 টাকা অ্যাড করলে আমরা সামনে একটা RGB ফ্যান যারা আসলে ফ্যান চাচ্ছেন যে একটু লাইট হলে ভালো হয় তারা একটা চাইলে বা একটা সামনে একটা এবং সাইডে কিন্তু দুইটা লাগাইতে পারবে যেহেতু আপনার কম বাজেটের মধ্যে তো এই জন্য আমরা আসলে RGB ক্যাশিং নাই হ্যাঁ কারণ একটা RGB ক্যাশিং এর প্রাইস কিন্তু অলমোস্ট 3,000-2,500 টাকার মধ্যে তো আমরা একটু কমের মধ্যে জাস্ট অনেকে তো আসলে RGB পছন্দ করে না তাদের জন্য আসলে এই কনফিগারেশনটা তারা এই ক্যাশিং দিয়ে পিসি বিল্ডটা করতে পারবে আচ্ছা চমৎকার যারা অফিসিয়াল কাজকর্ম করতে চাচ্ছেন যাদের বাজেট একটু কম আপনারা কিন্তু এই প্যাকেজটা নিতে পারেন পারফেক্ট একটা কম্পিউটার প্যাকেজ তো এবার আমরা যাব লাস্ট প্যাকেজে দেখতে পাচ্ছি এবার আমরা লাস্ট প্যাকেজে আসব এটাতে কিন্তু কোরাই 5 6 জেনারেশনের একটা প্রসেসর রাখছে ভাই কোরাই 5 6 জেনারেশন এটা হলো 6600 মডেল 3.3 GHz এর একটা প্রসেসর এটা বক্স তো ভাই হ্যাঁ বক্স দেন না কেন এটা আসলে ভাই হ্যাঁ এই বর্তমান দেখতেছি অনেক ভিডিও বা অনেক বিজ্ঞাপনে দেখতেছি যে মানে প্রথম জেনারেশনেও কিন্তু বক্স ঠিক আছে দিচ্ছে তারপরে আপনার আসল কথা হলো সত্য কথা আপনারা অনেকে জানবেন বা অনেকে জানেন যে প্রথম জেনারেশন থেকে 9 জেনারেশন পর্যন্ত কিন্তু কোনো বক্স হয় না আপনাদের যদি কোনো বক্স কেউ দেখায় বা দিয়ে বলে যে ভাই এটা ইনটেক প্রসেসর তাহলে সম্পূর্ণ কিন্তু ধোকার ফাঁদে আপনারা পড়বেন প্রথম জেনারেশন থেকে 9 জেনারেশন পর্যন্ত কোনো বক্স আসে না এগুলো কিন্তু ট্রেতে আসে যার কারণে আপনাদের একটু কমের মধ্যে এই পিসিগুলো বিল্ড করে দেওয়া যায় কারণ 10 জেনারেশন থেকে 10 জেন 11 জেন এবং 12 জেন এই তিনটা কিন্তু বক্স আকারে আসে যেমন এই যেটা বক্স আকারে আসে সেটা কিন্তু আপনাদের বক্স দেখাইছি আর যেগুলো আপনার হলো বাল্ক প্রসেসর এগুলো কখনোই বক্স হয় না অনেকে আপনার হয়তো একটু সৌন্দর্যের জন্য করে থাকে আবার অনেকে হয়তো ধোকা দেওয়ার জন্য আপনাদেরকে অনেকে বলতে পারে ভাই এটা ইনটেক প্রসেসর অমুক একটা খোলা প্রসেসর তো এইগুলো আসলে কিছু না এগুলো কিন্তু অলমোস্ট বাল্ক আকারে আসে অন্তত প্রথম জেনারেশন থেকে 9 জেনারেশন পর্যন্ত সবাই একটু বাল্ক আসে এটা মূলত সব জায়গায় খালি আসে হ্যাঁ এরকম বিস্কিট আকারে আসে শুধু দেখানোর জন্য অনেকে বক্স করে এটা কি আর কিছুই না আর মূলত 10 জেন থেকে উপরে 10 জেন 11 জেন 12 জেন এগুলো ইনটেক বক্স আসে সব আছে জি জি আচ্ছা যাই হোক এটাতে আর কি কি থাকছে ভাই এখানে আমরা i5 6 জেনারেশন প্রসেসর রাখছি এছাড়া আমরা র্যাম রাখছি স্পিড ব্র্যান্ডের DDR4 8 GB 2666 MHz এর একটা র্যাম রাখছি এছাড়া আমরা একটা জাডাক ব্র্যান্ডের 128 GB SATA SSD রাখছি আচ্ছা আমরা আসলে হার্ড ডিস্ক রাখি নাই
সমস্ত প্যাকেজে এসএসডি রাখছে, কারণ এসএসডিটা কিন্তু অনেক ফাস্ট, হার্ড ডিস্কের থেকে এসএসডি দ্বিগুণ ফাস্ট, দ্বিগুণ ফাস্ট। তো যার কারণে আমরা এসএসডি রাখছি। আপনারা যদি কারোর স্টোরেজ একটু বেশি পছন্দ হয় বা বেশি দরকার হয়, তারা আপনারা 500 GB হার্ড ডিস্ক লাগাইতে পারেন। 500 GB হার্ড ডিস্ক মাত্র 1000 টাকা দাম। হ্যাঁ, 1 TB লাগাইতে পারেন, আর মানে যাদের যেমন স্টোরেজ দরকার সেই হিসাবে হার্ড ডিস্ক লাগাইতে পারেন। কিন্তু আমরা বলে দেবো বিশেষ করে যে আপনারা একটা পিসিতে অবশ্যই এসএসডি নেবেন, এসএসডি কিন্তু খুবই ফাস্ট স্পিড হবে, আপনারা কাজ করে খুবই আরাম পাবেন, খুবই শান্তি পাবেন, কোনো ভোগান্তি হবে না, রিল্যাক্সে কাজ করতে পারবেন। আচ্ছা, তো এরপরে ভাই আমরা এই মাদারবোর্ড হিসেবে রাখছি গিগাবাইট ব্র্যান্ডের 110M S2 মডেলের একটি মাদারবোর্ড। আচ্ছা, এটা হলো 110, এটা কিন্তু আপনার 6th generation এবং 7th generation এই দুইটা জেনারেশন কিন্তু এই মাদারবোর্ড সাপোর্টেড। তো আমি যেহেতু 6th gen রাখছি, আপনারা যাদের একটু বাজেট বাড়াইতে চান বা 7th generation নিতে চান, তারা চাইলে 7th generation নিতে পারবেন। তো এই মাদারবোর্ডটি কিন্তু ওয়ারেন্টি থাকবে 3 বছর রিপ্লেসমেন্ট, ঠিক আছে। এছাড়া আমরা একটি ভিওয়ান ব্র্যান্ডের 700W পাওয়ার সাপ্লাই রাখছি, এটা কিন্তু 2 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে। আচ্ছা, প্রসেসরটির ওয়ারেন্টি থাকবে কিন্তু 1 বছর রিপ্লেসমেন্ট, 1 বছর রিপ্লেসমেন্ট, প্রসেসর 1 বছর রিপ্লেসমেন্ট থাকবে। এছাড়া এসএসডি থাকবে 3 বছর রিপ্লেসমেন্ট। আচ্ছা, এরপরে র্যাম থাকবে কিন্তু 3 বছর রিপ্লেসমেন্ট, 3 বছর রিপ্লেসমেন্ট। হ্যাঁ, আর একটি ক্যাশিং দেখতে পাচ্ছেন ভিওয়ানের, এটাও কিন্তু সামনে আপনারা চাইলে একটি 8 GB ফ্যান এখানে লাগাইতে পারবেন, যারা 8 GB চান আর কি, মাত্র 200 টাকা অ্যাড করে লাগাইতে পারবেন। তো এই আজকের এই প্যাকেজটি আমরা রাখছি মাত্র 18,000 টাকা, মাত্র 18,000 টাকা, i5 6th generation, 8 GB RAM, 128 GB SSD দিয়ে। চমৎকার। কিন্তু বন্ধুরা, যারা একদম কম প্রাইসের মধ্যে ভালো পিসি চান, আপনারা এই দুইটা থেকে একটা নিতে পারেন। আর যারা হাই কনফিগারের ভালো পিসি চাচ্ছেন, আপনারা কিন্তু এই দুইটা থেকে যে কোনো একটা নিতে পারেন। আজকের এই প্যাকেজটাতে কিন্তু ভাই সব ধরনের কাজই করতে পারবে, এই প্যাকেজটাতে কিন্তু টুকটাক গেমস খেলতে পারবে, কিন্তু সকল ধরনের গেমস কিন্তু খেলতে পারবে। এরপরে আপনার ফটোশপ, ইলাস্ট্রেটর, ভিডিও এডিটিং কিন্তু করতে পারবে। জি জি, এটা কিন্তু Core i5 6th gen। হ্যাঁ হ্যাঁ, এটা Core i5 6th generation, এটা কোর কিন্তু বেশি, থ্রেটও বেশি, ঠিক আছে। যার কারণে সকল ধরনের গেমসও খেলতে পারবে, ফটোশপ, ইলাস্ট্রেটর, গ্রাফিক্স ডিজাইনিং সব ধরনের কাজ কিন্তু করতে পারবে এই পিসি দিয়ে। আচ্ছা আচ্ছা, চমৎকার। তো সিরাজ ভাই, যারা পিসি নিতে চায়, এখন ঢাকার বাইরে থাকে অনেকেই, আসতে পারবে না, সেক্ষেত্রে তারা কীভাবে নিবে? ঢাকার বাইরে যারা আমাদের ভিডিওটি দেখছেন বসে, তারা আমাদেরকে আমাদের ডেস্কে দেওয়া নাম্বারে কল করেন, অবশ্যই আমরা আপনাদের কলটি খুবই গুরুত্ব সহকারে রিসিভ করব। এবং আপনাদের যে প্রসেসিং, সেটা আমরা আপনাদের যদি ভিডিওর মাধ্যমে অনেকে বুঝতে যদি অসুবিধা হয়, কল করবেন, আমরা সুন্দর করে বুঝাই দেবো। আমাদেরকে অর্ডার করতে হবে, অর্ডার করলে আমরা মাত্র 1020 টাকা বিকাশ বা নগদের মাধ্যমে অ্যাডভান্স নিয়ে থাকি। আসলে এই অ্যাডভান্সটা আসলে আপনার যে এক্সট্রা দিচ্ছেন এমন না, আমাদের যেমন এই প্রাইস, এটার প্রাইস 12,500, 1000 টাকা দিবেন, 11,500 টাকা আমরা কন্ডিশন করে কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট পাঠিয়ে দেবো খুবই যত্ন সহকারে। আপনারা বাকি টাকাটা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট উঠাবেন। এবং অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন, ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করেন, যে ভাইয়া কুরিয়ার চার্জটা কি আমাকে দিতে হবে কিনা। আসলে আমরা খুবই সীমিত প্রফিটে বিজনেস করি, হোলসেল রেটে আপনাদেরকে প্রোডাক্ট দিই, যার কারণে কুরিয়ার যে একটা সামান্য চার্জ আসে এটা আপনাদেরকেই দিতে হবে। তো এই কথাটা আমি আপনাদের আজকের ভিডিওর মাধ্যমে বলে দিলাম। তো এছাড়া যারা ঢাকার মধ্যে আমাদের ভিডিওটি দেখছেন, তারা সরাসরি আমাদের শোরুমে আসুন। আমাদের শোরুম নাম হলো R1 Computers এবং অ্যাড্রেসটি হলো ঢাকা, নিউ এলিফ্যান্ট রোড, আলপনা প্লাজা, 2nd floor, 314-317 নম্বর শপ। অনেক বড় একটি শোরুম দেখতে পাচ্ছেন, আমাদের কাছে সকল ধরনের প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবল আছে, কম্পিউটারের পার্টস সব ধরনের প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবল আছে। আপনারা যারা ঢাকার বাইরে দোকানদার আছেন, অলরেডি কিন্তু আমাদের থেকে অনেক দোকানদার সারা বাংলাদেশে পারচেস করে থাকে কম্পিউটার আইটেম। তো আপনারা যারা আজকে আমাদের ভিডিওর মাধ্যমে দেখতেছেন, অনেকে পারচেস করেন নাই, তারা চাইলে আমাদের কাছে মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, এসএসডি, গ্রাফিক্স কার্ড সব ধরনের কিন্তু অ্যাক্সেসরিজ, কম্পিউটার অ্যাক্সেসরিজ হোলসেল রেটে আমরা দিয়ে থাকি। তো আপনারা আমাদেরকে অর্ডার করুন, ইনশাল্লাহ আপনাদের প্রোডাক্ট, কাঙ্ক্ষিত প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন। তো এছাড়া কিন্তু ঢাকার বাইরে থেকে যারা একটু যেমন গুলশান, বনানি একটু দূর দূরান্তে আছেন, আমাদের ভিডিওটি দেখছেন, কিন্তু ঢাকা শহরে তো রাস্তার যে অবস্থা, জ্যামজট, তারা আপনারা নিতে চাচ্ছেন কিন্তু আসতে পারতেছেন না, তারা আমাদেরকে অর্ডার করুন, ইনশাল্লাহ আমরা আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট আপনাদের বাসায় পৌঁছে দেবো। সেই ক্ষেত্রে আপনাদেরকে মাত্র 1000 টাকা অ্যাডভান্স করবেন, বাকি টাকাটা প্রোডাক্ট পৌঁছানোর পরে আপনারা ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দেবেন, দিয়ে প্রোডাক্ট রিসিভ করবেন। চমৎকার, অনেক সুযোগ রয়েছে এখান থেকে কম্পিউটার কিনলে কিন্তু। তো বন্ধুরা, যারা কম্পিউটার কিনতে চাচ্ছেন সরাসরি চলে আসতে পারেন, আর না আসতে পারলে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার আজকে অর্ডার করলে কালকে কিন্তু আপনার ঠিকানা এই কম্পিউটার চলে যাবে। তো আজকে আমরা এখানে শেষ করছি, পরবর্তী বিরতি আবারও দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।